ম্যাডাম দাঁড়ান, আপনারা ভিতরে ঢুকতে পারবেন না। কেন ম্যাডাম? এটা ফাইভ স্টার হোটেল, এখানে শাড়ি পরে ঢোকা নিষেধ, আপনারা এখান থেকে চলে যান। আপনি ভদ্রভাবে কথা বলেন, আপনি জানেন কার সাথে কথা বলছেন? এক মিনিট, আপনি কি বললেন? আপনারা ভিতরে ঢুকতে পারবেন না, প্লিজ আপনারা এখান থেকে চলে যান। দেখুন, আপনি আমাদের কেন আটকাচ্ছেন আর আমাদের শাড়িতে কি সমস্যা? ম্যাডাম, এটা ফাইভ স্টার হোটেল, আমাদের এটা রুলস, শুধু ওয়েস্টার্ন ড্রেসে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন, প্লিজ আপনারা চলে যান, তাহলে লেডি গার্ড ডেকে আপনাদের বের করে দিতে বাধ্য হব। আপনি এক কাজ করেন, আপনার ম্যানেজারকে ডাকেন। ম্যাডাম, আমি কিভাবে ম্যানেজার কাছে যাব? প্লিজ আপনারা এখান থেকে চলে যান। কি হচ্ছে এখানে? এটা ফাইভ স্টার হোটেল, এটা কোনো মাছের বাজার না। স্যার দেখেন, ওরা জোর করে হোটেলের ভিতরে ঢোকার চেষ্টা করছে, আমি ওনাদেরকে বলেছি শাড়ি এলাও না, ওরা জোর করে ঢুকছে, ওরা বাধা দিয়েছি। ঠিক আছে, আপনি থামুন, আমি দেখছি। বলুন আপনাদের কি সমস্যা? আপনার এই দারোয়ান বলছে আমাদের নাকি ভিতরে ঢুকতে দেবে না, কারণ আমাদের শাড়িতে নাকি সমস্যা। আচ্ছা, আপনি কি বলতে পারেন যে আমাদের শাড়িতে কি সমস্যা? দেখুন ম্যাডাম, আমাদের পলিসি অনুযায়ী শাড়ি লুঙ্গি এগুলো গ্রাম্য ড্রেস, এখানে এগুলো এলাও না। আমাদের এখানে অনেক বিদেশি গেস্ট আসে, তাদের উপর ইফেক্ট করতে পারে। এক মিনিট, আপনি শাড়িকে গ্রাম্য ড্রেস বলছেন? আপনি কোন দেশের মানুষ? আমি বাংলাদেশি, আমি এখানে বড় হয়েছি, এটা আমার দেশ। আপনারা এগুলো বলছেন কেন? আপনি নিজেকে বাংলাদেশি বলার আগে লজ্জা হওয়া উচিত। আপনারা নিজেদের কালচার সংস্কৃতিকে ওল্ড ফ্যাশন আর গ্রাম্য বলছেন? দেখুন ম্যাডাম, এটা আমাদের হোটেলের পলিসি। এই হোটেলটা বাংলাদেশি আর এখানকার স্টাফগুলো বাংলাদেশি আর বেশিরভাগ গেস্টগুলো বাংলাদেশি, আর এই গেস্টগুলো যখন শাড়ি পরে আসে তখন আপনারা এইভাবে অপমান করতে পারেন না। আপনাদের মতো কিছু লোক এখনো পর্যন্ত ইংরেজদের গোলাম হয়েই রইলেন। আপনারা তো এদেশের লোকই নয়, আপনারাই বলুন, আপনাদের ঘরের মা বোনরা কি জিন্স টপস আর ছোট পোশাক পরে বড় হয়? আমি এটা বলছি না যে জিন্স টপস পরা খারাপ, আমরা যেহেতু তাদের ড্রেস নিয়ে খারাপ মন্তব্য করি না, তাহলে আপনারা কেন শাড়ি পরা নিয়ে খারাপ মন্তব্য করেন? আমাদের সংস্কৃতি তো শাড়ি আর লুঙ্গি পরা শিখিয়েছে, তাই না? দেখুন ম্যাডাম, আমি আপনাদেরকে বলছি এসব ড্রেস এখানে নট এলাও, তার মানে এলাও না। দেখেন, আমি এটা নিয়ে কোর্টে যাব, তখন দেখব শাড়ি পরা কে আটকায়। কি হচ্ছে এখানে? আরে ম্যাডাম, আপনি এখানে? আমরা তো আপনার জন্য ওয়েট করছিলাম, আমরা ভেবেছিলাম আপনি আসবেন না। ম্যাম, আপনি আমাকে চেনেন? শিশি সাহেব, আপনাকে বলেছিলাম না আমাদের হোটেলে লজ যাচ্ছে, আর আমরা এই হোটেল এক আমেরিকান বিজনেসম্যানের কাছে বিক্রি করছি, উনি হচ্ছেন মিস দৃষ্টি। কিন্তু ম্যাডাম উনি। কিন্তু টিন্টু কি? ম্যাম আপনি ভিতরে আসুন। সরি, আমি আপনার সাথে ডিল করব না। কিন্তু ম্যাডাম কেন? আমরা তো ভালো ডিল দিচ্ছি। ডিল যত ভালো হোক বা খারাপ, যারা এদেশের সংস্কৃতি ও মানুষকে রেসপেক্ট করতে জানে না, তাদের সাথে আমি কোনো ডিল করব না। মিস্টার শিশির, আমি আমেরিকায় বড় হয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি এদেশের সংস্কৃতিকে ভুলিনি। আমাদের দেশের মানুষ সংস্কৃতি কোনো কিছুই ভুলিনি, আর আপনারা এদেশে থেকে এদেশের মানুষ ও সংস্কৃতিকে এভাবে অপমান করেন? শাড়ি পরা আপনার কাছে গ্রাম্য, লজ্জা হওয়া উচিত আপনার। ম্যাম, ওনাদের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ ম্যাম এই ডিলটা ক্যান্সেল করবেন না। দুই মাস যাবত স্টাফদের স্যালারি দিতে পাচ্ছি না, প্লিজ ম্যাম একবার ভেবে দেখুন। সরি, আমার কাছে ডিল, টাকা সব কিছুর চাইতে বড় হচ্ছে আমার এদেশের সম্মান, আমি এই ডিল করতে পারবো না। চলো